আমি বলি হে আমার জাতি ভাইয়েরা, তোমার নাম কিন্তু আব্দুস সাত্তার, তোমার নাম কিন্তু আব্দুর রহিম, তোমার নাম কিন্তু মুসলিম, তোমার নাম হলো আহমদ, তোমার নাম হলো মুহাম্মদ, এরে মুসলমানের সন্তান, এখনো কেন তোমরা ঘুমায় রয়েছো? তুমি চক্ষুটা খুলে দেখো, তোমার পিছনে তোমার ঈমান ধ্বংস করার জন্য মানুষ রূপী কত শয়তান দুনিয়ায় এসেছে। চক্ষুটা খুলে দেখো, ইসকন নামের হিন্দুদের এজেন্ডা তোমার পিছনে লেগেছে। এখনই কি তুমি সজাগ হও না? এখনই কি তোমার ঘুম ভাঙার সময় হয় না? কখন সময় হবে? যখন তোমাকে ধরে ধরে, যখন তোমাকে ধরে ধরে জবাই করবে, যখন তোমাকে ধরে ধরে হত্যা করবে, তখন কি তোমার ঘুম ভাঙবে রে মুসলমান? তখন ঘুম ভাঙলে কোনো লাভ নাই, তখন ঘুম ভাঙলে কোনো লাভ নাই। নিজের জান তুমি বাঁচাইতে পারবে না, আরেকজনের জান তুমি বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলো? এ মুসলমান, নিজের আমলকে শুদ্ধ করো, অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ঢুকাও। কেননা রব্বে কারিম তো তোমাকে অনেক মায়া করে বানাইছে, রব্বে কারিম তোমাকে অনেক যত্ন করে বানাইছে, রব্বে কারিম তোমাকে অনেক আদর করে মায়া করে আল্লাহ পাক দুনিয়াতে অপরন্ত নিয়ামত দিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে। এই দুনিয়ায় নাস নিয়ামত পাইয়া তুমি ভুলিয়া যাইবা, তাহলে জেনে রাখো হাসরের ময়দান ও আল্লাহ তোমাকে ভুলে যাবে, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার মধ্যে থাকবো আমরা সর্ব অবস্থায় কাকে স্মরণ রাখবো? জোরে বলেন, আল্লাহকে। আল্লাহকে স্মরণ রাখবো। মোহতারাম হাজিরিন, দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে কত মায়া করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে প্রবেশ করো। মুসলমান, ইসলাম আর ঈমান কিন্তু এক জিনিস না, ইসলাম আর ঈমান কিন্তু এক জিনিস না। ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই সমস্ত মানুষ ইয়াসুর রহমান জিহাদি সাহেবের বয়ান সিগারেট টান দেওয়ার অভিনয় এটা দেখবেন, এই নিয়তে মাহফিলে আসছেন, তওবা করেন, নচেত বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? স্কুলে মাদ্রাসায় ছাত্র বলা, কিন্তু সেই ছাত্র আদবওয়ালা নাই, ওই ছাত্র পড়ায়া কোনদিন শিক্ষক তার মনে শান্তি নিতে পারবে না। আদবওয়ালা ছাত্র যদি অল্প হয়, শিক্ষক তাদেরকে পড়ায়া অনেক শান্তি পায়, ঠিক কিনা বলেন? মহতরম হাজিরিন, এই জন্য সর্বপ্রথম আলোচনার শুরুতে আমাদের নিয়তকে শুধরায় নেই, নিয়তকে সহি করে নেই। আমি মানুষ, আমার একটা কলব আছে, এই কলবটা নষ্ট হয়ে গেছে, এই কলবটা ঠিক করার জন্য আমি এখানে এসেছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনারা মামুনুল হক সাহেবকে দাওয়াত দিবেন, চরমুনায় কুতুব, চরমুনা পীর সাহেব হুজুরকে দাওয়াত দিবেন, নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম সাহেবকে দাওয়াত দিবেন, সব ঠিক আছে। সব বক্তা এক ধরনের ওয়াজ করে না, ঠিক কিনা বলেন? এর নিচের শ্রেণীর লোকদের নাম নিলাম না, যাদের আমল ভালো, যাদের বয়ানে মানুষ হেদায়েত পায়,
আল্লামা মামুনুল হক সাহেবের বয়ানে হাজার হাজার মানুষ নিজের কল্লাকে আল্লাহর জন্য দিতে দ্বিধাবোধ করে না। আমি উপরের নামগুলি বললাম এই কারণে, তোমার আমার কলবের ডাক্তার হলো দুনিয়ার আলেম, তোমার আমার বডির ডাক্তার হলো দুনিয়ার ডাক্তার। তোমার আমার বডির ডাক্তার কে? এই খুব ভালো করে লক্ষ্য করে শুনেন, এই আমার বডি আপনার বডিকে কিন্তু আমরা লোশন লাগাই, সাবান লাগাই, কেন লাগাই? পরিষ্কার থাকার জন্য। অতঃপর এই বডিকে যত্ন করা হয়, সুগন্ধি লাগানো হয়। এই বডি দুনিয়ার বডি, চর্মচক্ষু যে বডি দেখি আমরা, এই বডিকে সুস্থ রাখার জন্য আমরা দুনিয়ার ডাক্তার ধরি, ঠিক কিনা ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু কলবের বডির ভিতরে যে একটা কলব আছে, ওই কলবটা কিন্তু দুনিয়ার কোনো বডি নয়, ওই কলবটা হলো আখেরাতের বডি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার ডাক্তার দুনিয়ার বডির চিকিৎসা করবে, আর কলব হলো এটা আখেরাতের সাথে সম্পৃক্ত। যার কলব ভালো মাওলা তাকে জান্নাত দিবে, যার কলব খারাপ তো মাওলা তাকে জাহান্নামে দিবে। আমরা জাহান্নামের ভয়ে কলবকে পরিশুদ্ধ করার জন্য এখানে এসেছি, ঠিক কিনা বলেন? এখন আসেন, কোন বডির ভিতরে যদি এমন কোন রোগ হয় যে রোগ এমবিবিএস ডাক্তার দেখাইলেই চলে, তার মানে এমবিবিএস ডাক্তার তোমাকে ওষুধ লিখে দিবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এমবিবিএস ডাক্তার তোমাকে ঔষধ লিখে দিবে, ঔষধে কাজ হয় নাই, অথবা তোমাকে পরীক্ষা দিবে, পরীক্ষায় রোগ ধরা হলে তোমাকে প্রাথমিক ইঞ্জেকশন মারবে, ব্যথা কমে নাই, অথবা তোমাকে বলবে এই সমস্যা অপারেশন করাতে হবে, অথবা অপারেশন থিয়েটারে নেওয়া লাগবে, ঠিক করা ঠিক কিনা? এখন আসেন, আমাদের ওলামাই কেরামের ভিতরে এরকম শ্রেণী বিন্যাস আছে। মসজিদ ইমাম সাহেব যারা আছেন ওলামাই কেরাম, এরা সকলে হলো এমবিবিএস ডাক্তার, তাদের সাপ্তাহিক চিকিৎসা যদি আপনাদের বলি ঠিক না থাকে, তাহলে আমরা এলাকাতে মাহফিল দিয়ে ইঞ্জেকশন ওয়ালা একটা ডাক্তারের ব্যবস্থা করি, ঠিক কিনা? তাতেও যদি কাম না হয়, তাহলে পরীক্ষা করার জন্য আরেকটু নি, আরেকটু বড় ওলামাই কেরাম নিয়ে আসি, তাতে না হলে অপারেশন করার জন্য আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে আসা হয়, ঠিক কিনা বলেন? তিনি এসে অপারেশন করবে, চামড়া পিসাবুদের এসে অপারেশন করবে, ওই অপারেশনে যাদের কলব ঠিক হবে না, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, ঠিক কিনা বলেন? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।